শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান সম্বন্ধে আলোচনা করব। বিজ্ঞান, বিজ্ঞান শব্দের অর্থ কি? বিজ্ঞান শব্দের অর্থ হল বিশেষ জ্ঞান। এই বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এর গঠনগুলো দেখব। উদ্ভিদ কোষ কি কি নিয়ে গঠিত এবং প্রাণী কোষ কি কি নিয়ে গঠিত। তাহলে আমরা এখানে জানি আগে কোষ কি। কোষ হলো জীব দেহের গঠন এবং কাজের এককে কোষ বলে। জীব দেহের গঠন এবং কাজের একক হলো কোষ। একটি আদর্শ উদ্ভিদ কোষের কয়টি অংশ থাকে? তাহলে আশা করি তোমরা বলতে পারবে, দুইটি অংশ। ঠিক আছে, দুইটি অংশ থাকে। দুইটি অংশের মধ্যে একটি হলো কোষপাশির এবং প্রোটোপ্লাজম। কোষপাশির এবং প্রোটোপ্লাজম, কোষপাশির হলো বাইরের জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরু পাশির, একে কোষপাশির বলে। এটি সেলুলোজ দ্বারা গঠিত। আর প্রোটোপ্লাজম অন্যটি হলো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম হলো কোষের অর্ধতল জেলির মতো আঠালো পদার্থ দিয়ে গঠিত। প্রোটোপ্লাজমের নানাবিধ বিক্রিয়ার ফলে জীবনের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়। প্রোটোপ্লাজমে পানির পরিমাণ শতকরা 67 থেকে 90 ভাগ। তাহলে এখন আসো আমরা একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন দেখি। এখানে দেখো ব্ল্যাকবোর্ডে একটি আদর্শ উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করা হয়েছে। এর মধ্যে অনেকগুলো বস্তু রয়েছে, সেইগুলো হলো একটি কোষপাশির আছে, বড় কোষপাশি, আর আছে কি নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, তারপরে আছে কি ক্লোরোপ্লাস্ট আছে, মাইটোকন্ড্রিয়া আছে, গলদিবদু আছে, কোষ গহ্বর আছে। এখন এর মধ্যে আবার এই নিউক্লিয়াসকে কি করছে, 4টি অংশে ভাগ করছে। এখানে দেখো উদ্ভিদের প্রথমের যে পাশিটা, এটার নাম হলো কোষপাশি। কোষপাশি তারপরের যে অংশটা, এটা হলো প্লাজমা মেমব্রেন। তারপরে আছে ক্লোরোপ্লাস্ট, এই ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য আছে সাইটোপ্লাজমীয় ধাত্র পদার্থ। এখানে আছে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। আর নিউক্লিয়াসের আবার 4টা অংশ থাকে। এই 4টা অংশের মধ্যে একটি হলো নিউক্লিওলাস, আরটা হলো ক্রোমাটিন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রন্ধ্র, আর থাকে কি কোষপাশি, একটি মাইটোকন্ড্রিয়া, আর হলো গলজি বডি। এই হলো একটি উদ্ভিদ কোষে থাকে। তাহলে আমরা একটি উদ্ভিদ কোষে কি কি অংশ থাকে এগুলা দেখলাম। এখন দেখব আমরা প্রাণী কোষে কি কি জিনিস থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আমরা দেখি প্রাণী কোষের চিত্র। প্রাণী কোষের চিত্রে দেখো, এখানে দেখা যাইতেছে যে উপরে আছে মাইক্রোভিলাই, মাইক্রোভিলাই, তার নিচে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোষ গহ্বর আছে। এই কোষ গহ্বর গুলোকে খালি চোখে দেখা যায় না। তারপর আছে সেন্ট্রোজোম, সেন্ট্রিওল, প্লাজমা পর্দা, আর নিউক্লিয়ার আবরণী, নিউক্লিয়াস, ক্রোমোসোম, নিউক্লোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া আছে, লাইসোজোম আছে এবং রাইবোজোম আছে। এগুলা আমাদের প্রাণী কোষে আছে। তাহলে এখন এই চিত্র দেখিয়ে আমরা বলতে পারি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের, মনে করো যে তিনটি পার্থক্য। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের তিনটা পার্থক্য, তিনটি পার্থক্যের মধ্যে 1 নম্বর পার্থক্য আমরা বলতে পারি যে উদ্ভিদ কোষে সেলুলোজ নির্মিত কোষপাশির থাকে, প্রাণী কোষে কোনো কোষপাশির থাকে না।
নাম্বার দুই, দুই নম্বরে আমরা বলতে পারি উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর দেখা যায়, পানি কোষে ক্ষুদ্র ক্ষুদ্র কোষ গহ্বর দেখা যায়, এগুলা কোনো বীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। নাম্বার তিন, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল থাকে না, পানি কোষে সেন্ট্রোল বা সেন্ট্রোজোম থাকে। তাহলে আমরা আজকে কি করলাম, উদ্ভিদ কোষ এবং পানি কোষের চিত্র দেখলাম এবং চিত্র থেকে আমরা তিনটি পার্থক্য বের করতে পারলাম। এই পার্থক্য বের করলাম, তাহলে তোমরা কি করবে, আগামীতে বাড়িতে বসে এই চিত্রগুলো আর্ট করবে এবং স্কুল খোলার পর আমাকে এনে এই চিত্রগুলো দেখাবে। আর আজকের মতো এখানেই আমি শেষ করছি, সবাইকে ধন্যবাদ।